হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আমি টম টিউন করি। আমার কাছে এখন একটা 10-ইঞ্চ টম আছে। সো মজার ব্যাপার হলো কি, আমার এই হেডটা পুরান। সো আমি হেডটা চেঞ্জ করবো ভাবতেছিলাম, পুরো একটা ফ্রেশ একটা নতুন একটা হেড লাগাবো। এবার আপনি পুরো প্রসেস দেখতে পারবেন কিভাবে আমি জাস্ট একটা ড্রামটা খুলে আমি জাস্ট নতুন হেড বসাই কিভাবে, আর আমি কিভাবে একদম স্ক্র্যাচ থেকে টিম করি। তো ওকে, সো শুরু করা যাক। তো হ্যাঁ, আমি এখন পুরোটা লুজ করবো, লুজ করে পুরো ইয়েটা খুলবো। এই তো খোলা হয়ে গেলে আমি এটা খুললাম আস্তে করে। এটা খুলে আমি মাটিতে রাখলাম, খুললাম যে আমার হেডটা দেখতে পাচ্ছেন হেডটার অবস্থা বেশি ভালো না। হেডটা পাল্টানোর আগে আমার আগে শেলটা একটু পরিষ্কার করবো, একটু ময়লা টয়লা হয়ে আছে তো একটু পরিষ্কার করি। তো হ্যাঁ, তো আমার ডান, সো এখন আমি একটা হেড বসাবো, ক্লিয়ার হেড। এটা রিমো প্রিন্ট স্ট্রাইপ ইয়াসেট। তো হেড বসানোর আগে এই হেডটা পুরো নতুন, তো আমার একটু স্ট্রেচ করতে হবে। আমাকে ট্রিক দেখছিলাম, এটা ইউটিউবে দেখছিলাম, সেটা লেগে অনেকে যে এই জিনিসটা ভাঙে, মানে এটা এমন করে ইয়ে করে চাপ দিয়ে ভাঙে আর কি। তো মোটামুটি একটু ব্রেক করলাম ইয়ার শেলগুলো, এখন আমি যেতে পারি শেলটা বসাবো। সো আমি আগে দেখি ঠিকভাবে ঠিক ওরিয়েন্টেশনে আসে নাকি। আমি বোধহয় এইভাবে রাখতে পছন্দ করি, একটু সুন্দর করে বসছে মোটামুটি। সো এখন আমি আমরা হুপটা বসাই, এখন আমার যেটা ইটটাকে খুলছিলাম বসিয়ে জাস্ট এটা বসে একদম ইয়ে করা শুরু করবো, জাস্ট লাগগুলো বসে হাত দিয়েই আমরা ইয়ে টাইট করা শুরু করবো। হেডটা যখন নতুন হেড যখন লাগে তখন আমরা একটু হেডটাকে একটু যেভাবে পাম দিয়ে এভাবে করে স্ট্রেচ করবো, কারণ একদম নতুন তো এরকম ভাবে স্ট্রেচ করলে হেড একটু ফ্রি হবে, যাতে আপনার আপনি যখন আপনি ফার্স্ট টাইম যখন টিউনিং করবেন যাতে পরবর্তীতে যাতে টিউনিংটা অত চেঞ্জ না হয়। আমি একটু এটা উল্টাই, উল্টায় আপনার রেজো হেডটা আমি আমি ইউজ করে ফেলি, কারণ রেজো হেডটা আমার টিউনে আসে। আমি পুরোটা পুরোটা একদম স্ক্র্যাচ থেকে এই টম টমটা টিউন করবো। এটা মোটামুটি ইউজ করলাম, কোনো টম নাই, কিছু নাই, পেপার সাউন্ড। এটা টিপ হলে আপনার যখন টম ইউজ করবেন সেটা হলে আপনি যে কোনো এরকম আপনার থ্রোন যদি থাকে বা এরকম যদি তুল থাকে, মানে যেখানে একটু কুশন আছে এটার উপরে রাখতে, এটার উপরে রাখলে হবে কি এই হেডটা মিউট হয়ে যাবে। সো আপনি একটা হেড নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেমন এই হেডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি এখন থ্রোনে বসে আছি, আমার যদি থ্রোন না থাকতো আমি জাস্ট মাটিতে বসে এইভাবে থ্রোন রেখে মাটিতে বসে আমি টিউন করতাম। স্নেয়ারের মতোই মোটামুটি সেম প্রসেস, প্রথমে আমি ফিঙ্গার টাইট করবো জিনিসটা হাত দিয়ে। ওকে, সো মোটামুটি অনেক ফিঙ্গার টাইট হইলো, সো আমি এখন আবার একটু স্ট্রেচ করি। স্ট্রেচ করে দেখবো আর কোনো ইয়ে আসে নাকি, আর টাইট করা যায় নাকি দেখি। আর যাইতেছে না, আমি আর পারতেছি না। অ্যান্ড অলরেডি আপনি একটা টোন পাবেন যে লেভেলে টাইটনেস আছে, এটা এখান থেকে আপনি একটা টোন পাওয়া শুরু করবেন এই ড্রামটা থেকে। দেখছেন অলরেডি একটা টোন এসে পড়ছে। সো এখন আমি চেষ্টা করবো হলে গিয়ে আপনার পিচগুলো সেম করার সবগুলোর সাথে। সো এই যে আমি আপনাকে এখন এটার টোন টোন শুনতেছি না, আমি জাস্ট পুরো পিওরলি এই প্রপ হেডের টোনটা শুনতেছি আমি। দেখি, সো এটা হাই, এটা লো। সো আমি এটা এটা একটু টাইট করবো, এটা অপোজিট একটু টাইট করবো, এটা একটু বেশি হাই লাগতেছে আমার কাছে, এটা একটু কমাই। মোটামুটি একটু ভালো অবস্থা আছে পিসগুলো, রিলেটিভলি সিমিলার। আমি আমি আরো টুইক করতে পারি এটা, কিন্তু আমি আপাতত এখানে রাখি এটা। আমরা রেজো হেডে চলে যাই। তো রেজো হেডে সেম প্রসেস, হাত দিয়ে আমরা ফিঙ্গার টাইট করবো। তো ফিঙ্গার টাইট বলতে মানে উপর থেকে আপনি যতটুকু টাইট করতে পারেন আপনার আঙ্গুল দিয়ে এরকম। আমার কাছে একটা ড্রাম কি আছে যেটার উপরে এরকম একটা ইয়ে আছে, সো আমি এই কারণে হাত দিয়ে আমি এটাই সহজে করতে পারছি। বাট এটা না থাকলে আপনি জাস্ট আপনার হাত দিয়ে জাস্ট ইয়ে করবেন, এটাও একই কথা। এটা মোটামুটি ফিঙ্গারটা একটু স্ট্রেচ করলাম, দেখি এটা লুজ লাগছে, এটা লুজ লাগছে, এটা লুজ লাগছে, কি অবস্থা।
এটাও মোটামুটি টিউনিং হলো। আমি বলবো না একদম প্রিসাইজলি সবগুলো একই পিচে আছে আপাতত, বাট অনেক কাছাকাছি গেছে। এখন একটা ইম্পর্টেন্ট কথায় আসছি, যেটা হলে এটা এই রুলটা অ্যাপ্লাই করব, মানে এটা আমি চেষ্টা করবো প্রত্যেকটার সাথে অ্যাপ্লাই করা, কিক ড্রাম বা টম বা ফ্লোর টম, সেটা হলে গিয়া ব্যাটার হেড যেটাতে আপনি মারবেন আর রেজো হেডের রিলেশন, মানে পিচ রিলেশনটা, মানে কত ডিফারেন্স থাকবে, মানে যেটা সবচেয়ে সেফ সেটা হলে গিয়া ব্যাটার হেড যতটুকু থাকবে, ব্যাটার হেডের টোন পিচ যেটা থাকবে, রেজো হেডটা এটা সেম থাকবে অথবা একটু হায়ার। তো আমি এটা এক্সপেরিমেন্ট করে আমি আমি নিজের কাছে আমার আমার পার্সোনালি এটা একটু হাই রাখতে ভালো লাগে, মানে অত বেশি না, আপনাকে ডিফারেন্সটা এখনই দেখাবো। তো আমি ওভাবে আমি জাস্ট এখন স্পিচ পারফেক্ট করি, এটা দেখি বা একটু অ্যাকুরেটলি ইয়ে করার চেষ্টা করি, বাট আপনাদের দেখাই কেমন সাউন্ডিং হচ্ছে এখন আবার। নট ব্যাড, ভালো একটা স্টার্টিং পয়েন্ট। এখন দেখি আমরা একটু ইয়ে করি, জিনিসটাকে একটু ঠিক করার চেষ্টা করি। তো মোটামুটি খারাপ হয় না টিউনটা, মোটামুটি ইটস নট ব্যাড, আমি অত খারাপ বলবো না, ইটস সাউন্ডিং প্রিটি গুড। সো আমি বোধহয় এটার থেকে একটু লোয়ার যাব, মানে একটু এটা একটু মোটামুটি মিডিয়াম টিউনিং আছে, আমি আমি পার্সোনালি একটু লো করব। এখন আমি স্নেয়ার ওয়ারটা এঙ্গেজ করে ডিফেন্সটা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, সেটা হলে গিয়ে 10 ইঞ্চির টমের সাথে যে প্রবলেমটা হয় সেটা দেখবেন, সেটা হলে গিয়ে আপনার এই যে আপনি যখন মারবেন টমটা, যখন মারবেন এখানে স্নেয়ারটা অনেক বেশি এঙ্গেজ হয়, মানে একটু একটু ঝামেলা হয়, মানে স্নেয়ার বটমটার সাথে দেখবেন স্নেয়ার স্নেয়ার ওয়ারটা অনেক বেশি শোনা যায়। সো আপনি যখন একটা নর্মালি জাস্ট বাজাচ্ছেন টমটা যখন মারবেন, টমের টোনটা একবার না পায় স্নেয়ারটা একটু বেশি এঙ্গেজ হয়, আপনি ফ্লোর টম বা কিক ড্রামে এত ইয়ে হবে না, মানে র্যাক টমের সাথে যে এঙ্গেজমেন্টটা হয়, এটার কারণটা হলে গিয়ে আপনার স্নেয়ারের বটমেরটার পিচের সাথে এটার পিচটা অনেকটা কাছাকাছি চলে যায়। গোলটা আমি যতটুকু জানি সোফা, এটা হলে গিয়ে এই বটমেরটার সাথে এটার ইয়েটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে, স্নেয়ার ইয়ে স্নেয়ার বটমের টিউনিংটা পিচ ওয়াইজ দিয়ে তো ট্রাই করে দিই পাই না কিছু। এই ইয়েটা অনেক কমে গেছে আগের থেকে, মানে এটা আমি জাস্ট ব্যাটার মানে রেজো হেড আর এটা টিউনটা কমাইছি আর এই ডিফারেন্সটা কমে গেছে, মানে এই স্নেয়ার বাসটা অনেকটা কমে গেছে, এবার অনেক কম বাস স্নেয়ার। তো আমি চাইলে আরো কমাইতে পারবো, বাট টমের সাউন্ড কিরকম শুনি, নট ব্যাড, খারাপ না, এই টিউনিংটা 10 ইঞ্চ টম হিসাবে অনেক সুন্দরই লাগে আমার কাছে। এ থাকুক, তাও আমি আরেকবার জাস্ট একটা রাউন্ড দিব যাতে পিচগুলো সিমিলার থাকে নাকি দেখি, প্রত্যেকটা এত অ্যাকুরেট হওয়া লাগবে না, বাট লাইক চেষ্টা করুন যত কাছাকাছি নেওয়া যায়, আমার কাছে অনেকটা কাছাকাছি লাগতেছে, একদম পারফেক্ট বলবো না, বাট অনেক অনেক ভেরি ক্লোজ। এই ডিফারেন্সটা দেখেন, এটা ব্যাটার আর রেজোর হেডটা, এটা হাই এটা লো, আমার কাছে এখন এটা মোটামুটি অনেক জোস লাগতেছে। সো আমি এখানে রাখবো, আমি একটু জাস্ট এটা একটু হালকা জাস্ট টাইনি বিট লো করবো, আমার কাছে মনে হয় আর চেঞ্জ করা লাগবে না, দ্যাট শুড বি ইট। জোস, সো ফোর টাইমে চলে যাই, এখন প্রথমটা নিয়ে আসি, তো ঠিক আছে। তো ফ্লোর টমটাও সেম অ্যানালজি যেটা বললাম, সেমভাবে সেম প্রসেস ইউজ করবো, লাগের টেনশনগুলো লুজ করে টাইট করবো, পরে যে আমরা যখন টিউন করবো সেটা হলে গিয়ে আপনার টিউনের ওই সেম প্রিন্সিপালটা রাখবো, এই হেডটার পিচ যেটা থাকবে এটা একটু হায়ার থাকবে। সো এই অ্যানালজিটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার আপনার ব্যাটার হেডে যেটা থাকবে যে টিউন পিচটা থাকবে এটা রেজো হেডটা এটা সেম থাকবে অথবা একটু হায়ার, মানে স্নেয়ারটা একরকম আর ফ্লোর টম কিক ড্রাম মানে সেম ইয়েটা সেম প্রিন্সিপালটা ইউজ করলে আমি মনে করি আপনি অনেক ইজিলি একটা ভালো একটা সাউন্ড আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি পছন্দ করি ফ্লোর টমটা লো টিউনিংটা, মানে যত লো করা যায়, মানে আমি দেখবেন এখানে বেশি টাইট করবো না, আমি আমি বোধহয় ব্যাটারটা বেশি টাইট করবো না, অনেক লুজই লাগবে।
তো লুজ রেখে পরে আমি মাফলিং এর অপশনে আমি চলে যাব। একটু একটু পেপারে সাউন্ড দিন এখনো, এটা পরে ঠিক করতেছে, আগে রেজোটা ইয়ে করে নিই। মোটামুটি রেজো হেডটা শেপে আসছে, তো আমরা এখন ব্যাটারটা একটু ঠিক করি। পুরা ইয়েই লাগে না, ব্যাটার হেড বসেই নেই, ঠিক করে টাইট করি। আপনি খেয়াল করছেন শর্ট টার্ম তো আমি বেশি গ্রাইন্ড করতেছি না, কারণ এটা আমি অনেক লো টিউনিং চাই, সো আমি ফিঙ্গার টাইটের রেঞ্জেই আমি এখনো আসছি, আমি এখনো হাত দিয়ে ইয়ে করতেছি, মানে স্ক্রুটা নিয়ে জাস্ট একটু হালকা হালকা করে টাইট করে আগাচ্ছি, বেশি ইয়ে করতেছি না। সো ইয়া, সো ফ্লোর টোনটা মোটামুটি টিউন করলাম আমরা, ইটস সাউন্ডিং গুড না। তো আমি এই ভিডিওটা লং হয়ে গেছে আনফর্চুনেটলি, কারণ আমি জাস্ট আমি একটু ভালো সময় স্পেন্ড করছি ফ্লোর আর একটমে। নেক্সট এপিসোডে আমি জাস্ট এই কিক ড্রামটা টিউন করব, আর আমি জাস্ট একটু একটু হেডের ব্যাপারে কথা বলবো, আর মেবি জাস্ট মাফলিং কীভাবে আমি করি, মাফলিং বলতে টেপ টেপ লাগানো ডিকার সাস্টেন কমানোর জন্য, ওগুলো নিয়ে একটু কথা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের। সো টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, গুড বাই।